Welcome friends to the multitechbd channel multitechbd নতুন আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরো একটি টেক রিলেটেড বিষয় এবং আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে একটি বক্স মডেলের টিভি যেটি হচ্ছে কঙ্কা ব্র্যান্ডের আজকে এই টিভিটি আমি আপনাদের দেখাবো এই টিভির মধ্যে আসলে কি কি ফাংশন থাকে এবং সেই ফাংশনগুলো কিভাবে কাজ করে সো ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে वेलकम बैक फ्रेंड्स तो देखते পাচ্ছেন এই হচ্ছে কঙ্কা ব্র্যান্ডের বক্স টেলিভিশনটি এবং এই হচ্ছে তার রিমোট কন্ট্রোলটি আমরা এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে দেখাবো এই টিভিতে আসলে মূলত কি কি অপশন রয়েছে তো প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল যে বাটনটি এটা হচ্ছে পাওয়ার বাটন এটি প্রেস করলে স্বাভাবিকভাবে টিভিটি অফ হয়ে যাবে এবং আবার প্রেস করলে টিভিটি অন হয়ে যাবে এটি তো আপনারা সবাই জানেন তো আমি এখানে এভি মোডে রেখেছি তার কারণ হচ্ছে টিভি মোডে যে আপনার চ্যানেলগুলো রয়েছে সেগুলো কপিরাইটের কারণে আমি কিন্তু চ্যানেলগুলো প্লে করতে পারলাম না আচ্ছা এরপরে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউট বাটন তো এই মিউট বাটনে প্রেস করলে স্বাভাবিকভাবে শব্দ কিন্তু বন্ধ হয়ে যায় এটিও আপনারা সবাই জানেন তারপরে যে আপনারা যে নাম্বার বাটনগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার বাটনে প্রেস করলে মূলত চ্যানেলগুলো চেঞ্জ হয় বিভিন্ন নাম্বারে যে বিভিন্ন চ্যানেলগুলো আছে সেগুলো এই নাম্বার থেকেই কিন্তু প্লে করা হয় এরপরে নাম্বার বাটনের ঠিক নিচে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি বাটন রয়েছে এটা হচ্ছে জিরো বাটন তো কখনো জিরো প্রয়োজন হলে আসলে এই বাটনটি চাপার প্রয়োজন হয় তারপর রয়েছে ওয়ান লাইন টু লাইন তো কোনো চ্যানেল যদি এক সংখ্যার হয়ে থাকে তাহলে তো সরাসরি বাটন নাম্বার বাটন প্রেস করলে সেই চ্যানেলে চলে যায় কিন্তু যদি একাধিক নাম্বার হয় মনে করুন বারো তো সে বারো লেখার জন্য কিন্তু আমাদেরকে এই যে ওয়ান লাইন টু লাইন বাটনটিকে প্রেস করতে হবে প্রেস করলে দেখবেন এখন তো এভি মুডে আছে ওই বাটনটা কাজ করছে না আমি ঠিক আছে টিভি মুডে নিয়ে আপনাদের একটু দেখাবো দেখুন আমি যে বিটিভিতে রাখলাম সরি প্রথমে আমি নিয়ে আসছি আপনার এভি থেকে এভি টু এরপরে টিভি মুডে নিয়ে আসলাম টিভি মুডে আনার পরে দেখুন এখানে আমি ওয়ান চাপ দিলে কিন্তু চ্যানেল ওয়ান চলে গেল একইভাবে আমি এখানে যদি এই যে সিঙ্গেল লাইন ডাবল লাইন ট্রিপল লাইন তিন তিন সংখ্যার ইয়েও কিন্তু করা যাবে আমি এখানে যদি ওয়ান এবং টু চাপ দিই বারো হয়ে গেল দেখতে পাচ্ছেন আচ্ছা আমি আবার এভি মোডে চলে যাচ্ছি এভি মোডে নিয়ে আসলাম তো এখন তাহলে ওয়ান লাইন টু লাইন থ্রি লাইন যেটা যে বাটন দিয়ে করে সেটা আমরা জানতে পারলাম এরপর হচ্ছে রয়েছে পিকচার বাটন তো এই পিকচার বাটন দিয়ে মূলত আপনার ছবির যে বিভিন্ন প্রিসেট মুড আছে যেমন স্ট্যান্ডার্ড ভিজিট তারপর হচ্ছে কাস্টম বিভিন্ন মুড সেট করে কিন্তু ছবির যে বৈশিষ্ট্য এটা চেঞ্জ করা যায় তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিকল বাটন এই রিকল বাটনটার কাজ হচ্ছে আপনি যখন একটা চ্যানেল চালানোর পর চেঞ্জ করে অন্য একটা চ্যানেলে চলে গেলেন তখন আগের চ্যানেলে ফেরত আসার জন্য কুইক অ্যাক্সেস করার জন্য এই রিকল বাটনটা ব্যবহার করা হয় মনে করুন আপনি ছয় নাম্বার চ্যানেল আর তেরো নাম্বার চ্যানেল মানে একটার পর একটা দেখেছিলেন তো আপনি তেরোতে থাকলে রিকলে চাপ দিলে নয় নাম্বারে চলে যাবে আবার নয় থাকলে রিকল চাপলে তেরোতে চলে যাবে এটা হচ্ছে সিস্টেম এরপর হচ্ছে এই প্রোগ্রাম আপ প্রোগ্রাম ডাউন এটা তো সবাই জানেন প্রোগ্রাম আপ চাপলে আস্তে আস্তে উপরের দিকে চ্যানেলে যেতে থাকবে আর প্রোগ্রাম ডাউন চাপলে পরে নিচের দিকে যে চ্যানেলগুলো আছে সেগুলো যেতে থাকবে আর ভলিউম প্লাস চাপলে ভলিউম বাড়বে ভলিউম মাইনাস চাপলে ভলিউম কমবে এটা আপনারা সবাই জানেন আর মাঝখানের বাটনটা হচ্ছে মেনু তো মেনু বাটনটা সম্পর্কে আমি ডিটেলসে বলবো তার আগে অন্যান্য যে বাটনগুলো আছে সেগুলো শেষ করে দিই এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন রয়েছে গেম বাটন তো এটা আসলে টিভি মোডে ছাড়া কাজ করবে না এই যে যেটা গেম বাটন চলে আসছে দেখুন এখানে কিন্তু গেম খেলার ব্যবস্থা আছে তো এই যে একটা খেলা দেখুন এখানে রয়েছে কম্পিউটারের সাথে এখানে খেলার ব্যবস্থা রয়েছে আপনি এখান থেকে এই যে যে গুটিগুলো চলে এই খেলাটা খেলতে পারেন এরকম ভাবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু খেলা যায় এই গেম বাটনও কিন্তু এখানে রয়েছে তো গেম বাটনের পরে আরো বেশ কিছু এখানে বাটন রয়েছে সবগুলো আসলে
এক ভিডিওতে বলা সম্ভব না, আমাদের মূলত এখনো মেনু বাটনটাই বাকি রয়ে গেছে। তো আমরা গেমটাকে কুইট করে দিচ্ছি। আচ্ছা, ফিজিক্যাল বাটনগুলো যখন একটু বলি, এখানে প্রথমে রয়েছে টিভি বাটন, এটা এরপর রয়েছে মেনু বাটন, এরপর রয়েছে হচ্ছে ভলিউম ডাউন, ভলিউম আপ, প্রোগ্রাম ডাউন, প্রোগ্রাম আপ, এবং একটি ম্যানুয়াল সুইচ রয়েছে যেটির মাধ্যমে আসলে টিভিটিকে পাওয়ার অফ করা হয়। যে আমি পাওয়ার অফ করে দিলাম, আবার চাপলে কিন্তু পাওয়ার অন হয়ে যায়। যদি রিমোট কন্ট্রোল থেকে বন্ধ না করা হয় থাকে, তাহলে অটোমেটিক কিন্তু এখানে পাওয়ার চলে আসবে। এরপরে আমরা মেনু বাটন যেটি দেখাতে চেয়েছিলাম, এটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল, এটা না জেনে এলোমেলো না চাপাই ভালো। তো আমি মেনু বাটনে চাপ দিলাম। দেখুন, এখানে প্রথমে রয়েছে ব্রাইটনেস কন্ট্রোল। এই যে ব্রাইটনেস, আপনি এখান থেকে বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন, অর্থাৎ ছবির আলো বাড়বে অথবা কমবে। এরপর রয়েছে কন্ট্রাস্ট, এটা হচ্ছে ছবির যে তীব্রতা, মানে ডার্ক হবে অনেক বেশি ডার্ক এবং লাইট হবে অনেক বেশি লাইট, এটা হচ্ছে কন্ট্রাস্ট। এরপর হচ্ছে কালার, যত বাড়াতে থাকবেন আস্তে আস্তে কিন্তু ছবির রং কিন্তু বাড়তে থাকবে, এবং কমাতে থাকলে আস্তে আস্তে সাদা কালো হতে থাকবে। শার্পনেস জিনিসটা হচ্ছে ছবিটা কতটা তীক্ষ্ণ হবে, অর্থাৎ ছবিটা মানে পিক্সেল পিক্সেলে দেখা যাবে এমন বাড়ালে পরে, আবার যখন কমিয়ে রাখবেন তখন কিন্তু নর্মালভাবে একটু ঘোলা ঘোলা এমন হবে। আর এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার নর্মাল, এখানে টেম্পারেচার নর্মালে রাখলে নর্মাল ছবি আসবে, ওয়ার্মে রাখলে খুব মানে লাল লাল মনে হবে, এবং কোল্ডে রাখলে একটু সাদা মানে নীল নীল মনে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার এক নম্বরে গেছে হচ্ছে এটা পিকচার, পিকচার অপশন গেল। এরপর হচ্ছে সাউন্ড, সাউন্ডে গেলে দেখতে পাচ্ছেন এখানে ভলিউম রয়েছে, ভলিউম বাড়ালে সাউন্ড বাড়বে, ভলিউম কমালে সাউন্ড কমবে। এরপর রয়েছে ট্রিবল, এই ট্রিবলটা বাড়ালে পরে ছবি সাউন্ডটা আসলে অনেকটাই ক্লিয়ার হবে, একদম মানে ক্রিস্টাল ঝিকঝিক করে শব্দ হবে, আর কমালে পরে কিন্তু সেটা আস্তে আস্তে ঘোলা হয়ে যাবে। বেজটা হচ্ছে সাউন্ডটা কতটুকু মোটা হবে, বেজ হচ্ছে সাউন্ড কতটা মোটা হবে, এটা যত বাড়ানো থাকবে সাউন্ডটা তত মোটা মনে হবে, এবং কমানো থাকলে সাউন্ডটা চিকন মনে হবে। আবার মিউজিকের সময় কিন্তু বেজের সময় বিট দিতে থাকবে, এবং বেজ কম থাকলে বিট কম হবে। ব্যালেন্স, এখানে দুই পাশে যে সাউন্ডের স্পিকার রয়েছে দুই পাশে, তো এই সাউন্ড স্পিকারগুলো যদি আপনি ব্যালেন্সটাকে প্লাসের দিকে নেন, তাহলে ডান দিকের স্পিকারটা বেশি বাজবে, বাম দিকেরটা কম বাজবে। আবার বাম দিকে নিলে কিন্তু বাম দিকেরটা বেশি বাজবে, ডান দিকেরটা কম বাজবে। আর সারাউন্ডিং সাউন্ডটা দিলে আপনার কাছে মনে হবে পুরো রুমের সব জায়গা থেকে কিন্তু সাউন্ড আসছে, আর নর্মাল মুডে মনে হবে সামনের থেকে থেকে আসছে, কিন্তু সারাউন্ডে দিলে মনে হবে সব দিক থেকে সাউন্ড আসছে। আর এখানে স্টেরিও মনো পেসু কয়েকটা মুড আছে, এখানেও সাউন্ডের কিছুটা তারতম্য আপনাদের চোখে পড়বে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ফান অপশন, এখানে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ, আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ এখানে দেখছি। দুই নম্বর এখানে আছে স্ক্রিন, স্ক্রিনের মধ্যে রয়েছে ব্লু ব্যাক অন আর ব্লু ব্যাক অফ, দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে। তো এসসি আর এই মুডে দিলে কিন্তু ঝিরঝির করতে থাকবে চ্যানেল না থাকলে। আর হচ্ছে ব্লু ব্যাক দিলে পরে কিন্তু আপনার স্ক্রিনটা যখন সিগন্যাল পাবে না তখন ব্লু হিসাবে থাকবে, আর অফ তো অফ। আর সি সাইজ, এখানে আপনার বেশ কয়েকটা মুড আছে, এই যে পাল, এনটিএসসি, এনটিএসসি দুইটা মুড আছে, এবং অটো আছে, এটা অটো রাখাই ভালো। এরপর এখানে আর সেট আপ নেই, আমি টিভি চ্যানেলে যখন যাব তখন কিন্তু আরো কিছু সেট আপ এখানে পাওয়া যাবে। যেমন আমি এই যে টিভি সেট আপে চলে আসলাম, দেখুন এখানে কিন্তু লাস্ট একটা অপশন রয়ে গেছে, এখানে দেখুন এই যে এটা হচ্ছে চ্যানেল, কত নম্বর চ্যানেল সেটা সেট করতে হবে। স্কিপ, এখানে কোনো চ্যানেলকে স্কিপ, দুর্বল সিগন্যাল যেসব চ্যানেলে রয়েছে সেগুলো স্কিপ করে চলে যাবে কিনা সেটার জন্য। এরপরে সাউন্ডের সাইজ হচ্ছে এখানে বিজি হয়, এম এন হয়, ডিকে হয় এবং আই হয়, চারটা মোডে সাউন্ড হয়। আর এখানে সার্চ দিলে আপনি একটা চ্যানেলকে পরিষ্কার করার জন্য সার্চ করতে পারবেন। এএসএম গেলে অটো সার্চ ম্যানেজার, এটা হচ্ছে অটোমেটিক চ্যানেলগুলো সেট হবে একটা একটা করে। এরপরে হাই গেইন, এটা অন রাখলে পরে অনেক হাই গেইনের চ্যানেলগুলো রিসিভ করতে পারবে। তারপরে এই অপশনটা দেখানো হয়েছে, এখন আমরা একটু চ্যানেল চেঞ্জ করে দেখাই। তো বক্স টিভি হলেও কিন্তু আসলে এগুলো কোন এক সময় খুব ভালো চলতো, এবং এই টিভিগুলো কিন্তু মূলত সবাই ব্যবহার করত। এখন যদিও এই টিভিগুলোর প্রচলন অনেকটাই কমে গেছে, কিন্তু যারা এই টিভিগুলো পছন্দ করেন, বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছেন, তারা কিন্তু আসলে এই টিভিগুলোই বেশি পছন্দ করেন। বর্তমানে এলইডি টিভির যুগে বা স্মার্ট টিভির যুগে কিন্তু এগুলো খুব একটা দেখা যায় না, তবে
অনেকের ঘরে কিন্তু সযত্নে সেই আগে থেকে আজও পর্যন্ত এই সেই টিভিগুলো কিন্তু তারা ব্যবহার করছেন। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওর লেন্থ আর বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।